সমাবেশস্থল জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কেন্দ্রীয় নেতারা কথা বলেছে কিনা, কোনো দিক নির্দেশনা পেয়েছে কিনা তৃণমূল? সম্পায় এই মুহূর্তে কেন্দ্রীয় নেতা অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির যিনি সদস্য রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বক্তব্য রাখছেন। এর আগে কিন্তু বক্তব্য রেখেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি এবং অন্যান্য আরও কেন্দ্রীয় নেতারাও কিন্তু বক্তব্য রাখছেন। এরপরে সম্ভবত আমুর খসরু মাহমুদ চৌধুরী, তিনি বক্তব্য রাখবেন। তারপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবার কথা রয়েছে। আমরা দেখছি নেতাকর্মীরা, তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন তারা সমাবেশের স্থলে আসছেন এবং তারা কিন্তু এই বক্তব্যগুলো শুনছেন। তারা নির্বাচনে আওয়ামী লীগ আসলে গণতন্ত্র, নির্বাচন আসলে গণতন্ত্রের কথা বলে আওয়ামী লীগ, অথচ এই সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে বলে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন হারুনুর রশিদ এমপি, তিনি এটি অভিযোগ করেছেন। এবং পাশাপাশি তিনি নির্বাচন গাইবান্ধার নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন এখনও সেখানকার ডিসিএসপির বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বর্তমান নির্বাচন কমিশন ডাকাত দলের সর্দারে পরিণত হয়েছে। এছাড়াও বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পুনরুদ্ধারে আন্দোলনে জেগে উঠেছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে রংপুর অঞ্চলের বিশেষ করে গোবিন্দগঞ্জ থেকে রৌমারী, হাকিমপুর থেকে রাজীবপুর, প্রত্যেকটি অঞ্চলের মানুষ কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন বলে কেন্দ্রীয় নেতারা দাবি করছেন। তারা এও দাবি করছেন শত বাধা বিপত্তি সরকারের ধর্মঘট উপেক্ষা করে রংপুরের এই কালেক্টরেট মাঠে মানুষের জনস্রোত তৈরি হয়েছে বলে তারা দাবি করেছেন। সেই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন এজেডএম জাহিদ হাসান, তিনিও তার বক্তব্যে বলেছেন যে রংপুর কিন্তু আর এখনকার রংপুর নেই, এটি 79-এর রংপুরে পরিণত হয়েছে, শহীদ জিয়ার রংপুরে পরিণত হয়েছে বলে তিনি বারবার কিন্তু বলছেন। পাশাপাশি আমরা কিন্তু এখানে দেখেছি যারা নেতাকর্মী রয়েছেন তারা সেই সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। কেউ কেউ সমাবেশকে সফল করার জন্য গতকাল রাতে, গত পরশু এবং আজকে ভোর রাতেও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তো এদিকে আওয়ামী লীগ সকাল থেকেই কিন্তু তারা শান্তিপূর্ণ সমাবেশের জন্য সহযোগিতার কথা বলেছেন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তারা প্রতিহত করার প্রস্তুতি রেখেছেন। পাশাপাশি মেট্রোপলিটন পুলিশেরও সেই অবস্থান ছিল। আমরা যেটি দেখছি যে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ ছাড়াও শহরের বিভিন্ন রাস্তা এবং আশেপাশের যে জায়গাগুলো সেই জায়গায় নেতাকর্মীদের ঘোরাফেরা বা তাদের সমাগম রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর বা অস্থিতিশীলতার খবর আমরা পাইনি। কিছুক্ষণ পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আজকের সমাবেশের যিনি প্রধান বক্তা রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বক্তব্য রাখবেন এবং তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি বক্তব্য রাখবেন। তাদের বক্তব্যের মধ্য দিয়ে জানা যাবে আগামী দিনের কর্মসূচি কি আসছে এবং এই সমাবেশের আসলে তাদের মূল দাবি কি সেটিও জানা যাবে। তবে এখন পর্যন্ত নেতাকর্মীরা যে কথাটি বলছেন সেটি হচ্ছে যে চট্টগ্রামের সমাবেশের পরে ময়মনসিংহ এবং তারপর খুলনা, খুলনার পরে এই রংপুর, তারা ক্রমান্বয়ে দেখেছেন মানুষের স্রোত বেড়েছে, সরকার যত বাধা দিয়েছে মানুষ ততই বেশি এই আন্দোলনের দিকে মানুষ উৎসাহিত হয়েছে বলে কিন্তু তারা দাবি করেছেন। আর তারা বলছেন যে রংপুরের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করার যে ঘোষণা তারা দিয়েছিলেন সেই ঘোষণা সফল হয়েছে বলেও কিন্তু নেতাকর্মীরা দাবি করছেন। ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন আমাদের সমাবেশের খবরাখবর। পরবর্তীতে আবারও জেনে নেব আপনার কাছ থেকে সমাবেশের খবর।